বিয়ে রাত 12টার পর হবে। কেন করছে দেবশ্রী আন্টি এসব? কেন বারবার এই বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এমন নয় তো, আমাকে সন্দেহ করছে? না না, আমাকে জানতেই হবে দেবশ্রী আন্টির মনের মধ্যে কি চলছে, কিসের জিলিপির ব্যাচ চলছে দেবশ্রী আন্টির মনে। এক্ষুনি জানা যাবে টিনার পা উল্টো না সোজা। যদি উল্টো হয় তাহলে হলুদ মাখা পায়ের ছাপও উল্টোই হবে। সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করা, সেই আমি নিজের হাতে ছেলেকে এত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিলাম গুরুদেব। আমি এত বড় ভুল কি করে করলাম গুরুদেব, কি করে করলাম? আমার সবাইকে সত্যিটা জানাতে হবে গুরুদেব, সবাইকে জানাতে হবেই। আমি জানি পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে, যাতে তাড়াহুড়োয় পরিস্থিতি আরো ভয়ঙ্কর না হয়ে ওঠে। আমি এখন কি করব গুরুদেব, কি করব? আমি একটা ডাইনি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, আমার ছেলে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমি আমি কিচ্ছু করতে পারছি না। আমি সব জানি বৌমণি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন টিনা আঁচ করতে না পারে যে আমরা ওর সত্যিটা জেনে গেছি। ততক্ষণ পর্যন্ত সব কিছু যেমন চলছিল তেমন চলতে দিই, যতক্ষণ আমি ফিরে আসি। আপনি এই সময় কোথায় যাচ্ছেন গুরুদেব? ডাইনি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সর্বনাশ করবে বলে, তাকে শেষ করতেই হয় শাস্ত্রের দ্বারা নয় অস্ত্রের দ্বারা। ও আপনি সমস্তটা সামলান, আর একটা কথা খেয়াল রাখবেন, আপনারা বিশেষ করে আয়ুষ ততক্ষণই সুরক্ষিত যতক্ষণ না ডাইনি জানতে পারছে আমরা ওর সম্পর্কে সত্যিটা জেনে গেছি। বৌমণি, কোনোভাবেই যেন টিনার মনে সন্দেহ না হয়। আমি চলব। এটার কথাই তো আমি সারাদিন ধরে তোকে বলছি, এটাই তো সেই মেয়ে যার শরীরে দেবী মায়ের চিহ্ন আছে।
থাকবে না আন্টি। টিনা দৈবিক নয়, ও একটা ডাইনি। আপনারা যার কথা বলছেন সে দৈবিক মেয়ে নয়, সে দৈবিক হতেই পারে না। গুরুদেব না আসা অব্দি আমাকে যে করেই হোক বিয়েটা আটকে রাখতে হবে। কি আশ্চর্য, তোমরা সবাই এরকম মুখ চুন করে কেন দাঁড়িয়ে আছো? আরে বাবা, এটা বিয়ে বাড়ি তো নাকি? আমি বলছিলাম কি, পরের লগ্নের জন্য অপেক্ষা করার কি দরকার? শুভদৃষ্টি মালা বদল যখন হয়ে গেছে, সিঁদুরদান করে সাত পাকে ঘুরিয়ে দিয়ে বিয়েটা হয়ে গেলেই তো হয়, তাই না? না বেয়াই মশাই, বিয়ে তো লগ্ন দেখেই হবে, আর পরের লগ্ন রাত 12:30। এ তো অনেক দেরি বেয়ান। তাতে কি হয়েছে বেয়ান? সবাই না হয় খাওয়া দাওয়া করে নিক, গল্প গুজব করুক, আর আমরা ততক্ষণ যা বাকি রীতিনীতি আছে সেগুলোকে পালন করি। আসলে বিয়ে তো একবারই হয়, আর বিয়ের এই ছোট ছোট রীতিনীতিগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকে। আর আমি একদম চাই না টিনার জীবন থেকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাদ হয়ে যায়। কিন্তু আর কি রীতি নিয়ম বাকি আছে বলো তো? মানে আমরা তো মোটামুটি সব নিয়মই পালন করেছি। গয়না পরানো, সাথী গয়না পরানো, তুইও না বলতে ভুলে গেছিস, আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গয়না পরানো, গয়না পরানো। একটু জল দাও। এগিয়ে এসো ঈশানে, আর এক পা বাড়াও, তোমার এক পা আমাকে মুক্তির আরো কাছে এগিয়ে দেবে। বেশি হয়ে যাচ্ছে কোথায়? এখনো তো অনেক কিছু বাকি, মানে গোটা দুনিয়া দেখবে। গোটা দুনিয়া দেখবে না জেঠিমা, বরং গয়নাগুলো খুলতে গোটা দুনিয়া লেগে যাবে। হ্যাঁ মা, এবারে সত্যি সত্যি খুব বেশি মনে হচ্ছে তো। এই চুপ কর তো, তোরা আজকালকার মেয়েরা না সব রীতি রেওয়াজই তোদের বেশি বেশি মনে হয়। বেশি কথা না বলে জাগিয়ে সাথীকে হেল্প কর। হে কি দিদি, হে তো পুরো গয়নার দোকান হয়ে গেছে। আমি তো নতুন পুরনো সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছি, কিন্তু পরানোর জায়গা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি বরং এক কাজ করি, আমি এই নুপুরটা ওর পায়ে পড়িয়ে দিচ্ছি। দিদি তুমি একটু এদিকে এসো তো। টিনা এবার পাটা একটু বাড়াও, আমি নুপুরটা পরিয়ে দিই। হে ভগবান, সাথে নুপুর পরালে তো টিনার আসল পরিচয় সবাই জানতে পেরে যাবে,
কোনো অবস্থাতেই যেন টিনা আঁচ করতে না পারে যে আমরা ওর সত্যিটা জেনে গেছি। ততক্ষণ পর্যন্ত সব কিছু যেমন চলছিল তেমন চলতে দিই। গুরুদেব না আসা অবধি অপেক্ষা করতেই হবে, সাথীকে আটকাতেই হবে, আর বাঁচার কোনো রাস্তা নেই। এবার সবাই জেনে যাবে আমি কি হলো। টিনা, তুমি পাটা না বাড়ালে আমি নুপুরটা পড়াবো কি হবে? পাটা বাড়াও। বুঝতে পেরেছি, সবার সামনে লজ্জা পাচ্ছ তো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বসে তোমার নুপুরটা পরিয়ে দিচ্ছি। ঈশানী, কোথায় তুই?